আসসালামু আলাইকুম, শাহরিয়ার আগ্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগত। শীতকালে মুরগি পালনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ, বিশেষ করে এই শীতে। মুরগির ঘরে স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা খুবই প্রয়োজন। মুরগির ঘরে স্বাভাবিক তাপমাত্রা দরকার 65 থেকে 75 ডিগ্রি সেলসিয়াস। আমরা যারা খামারি আছি তাদের ঘরে দেখা যাচ্ছে টিনের চাল আছে, টিনের চাল দেখা যাচ্ছে পুরোটা হার্ডবোর্ড দিয়ে ঢাকতে গেলে অনেক টাকা খরচ হবে, এবং পুরো ঘরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে গেলে অনেকগুলো লাইটের ব্যবস্থা করতে হবে, সেক্ষেত্রে অনেক খরচের একটা ব্যাপার আছে। যেহেতু আমরা স্বল্প খরচে ঘরের তাপমাত্রা অর্থাৎ মুরগিকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করব, সেক্ষেত্রে আমরা যে ব্যবস্থা করবো, অর্থাৎ আমি যে ব্যবস্থাটি করে থাকি সেক্ষেত্রে আমার ঘরের চারিপাশে যে ফিডের বস্তা আছে বস্তা দিয়ে পুরো সেটটি ঘেরা। পাশাপাশি আমার এখানে দেখেন, এখানে আমি যে ব্যবস্থাটি করেছি এখানে অল্প একটু জায়গা পলিথিন দিয়ে ঘেরা, এই যে আমি দেখাচ্ছি পুরো অল্প একটু জায়গা পলিথিন দিয়ে ঘেরা, এবং এখানে একটি মাত্র লাইট দেওয়া আছে, সেটি হচ্ছে এই যে লাইটের নিচে, এখানে নিচে উপরে আছে পলিথিন দেওয়া। অর্থাৎ আমার যে পুরো ঘর আছে ঘরের অল্প একটু কোণে, ঘরের এক কোণে এইভাবে ব্যবস্থা করা। এবং তলে দেখেন, তলে পলিথিন, পলিথিনটা আমার মুরগি সাইজ যতটুকু হবে ততটুকু পরিমাণ তলে ফাঁকা আছে। এখানে মুরগির যখন তাপমাত্রার প্রয়োজন হবে তখন ওরা এখানে এসে এখানে থাকবে, এবং যখন খাবারের প্রয়োজন হবে তখন ওই তল দিয়ে বাইরে গিয়ে খাবার খাবে। এক্ষেত্রে মুরগির তাপমাত্রা কোনো সমস্যা হবে না, এবং আমাদের যে বিদ্যুৎ খরচ একাধিক বাল্বের প্রয়োজন হবে না, একটি মাত্র বাল্বের মুরগির যে তাপমাত্রা সেটি কভার করবে এবং আমাদের বিদ্যুৎ খরচও সাশ্রয়ী হবে। এটা হচ্ছে আমার একটি ঘরের চিত্র। পাশাপাশি আমার পাশে আরেকটি শেড আছে, সেখানে আমি দেখাবো, সেখানে আমার একই ব্যবস্থা করা, সেখানে কীভাবে ব্যবস্থা করছি সেটাও আমি দেখাবো। এটা হচ্ছে আমার পাশে যে শেডটির কথা বলছি, সেই শেডটি আমি এখন প্রবেশ করবো। এই যে দেখেন, এখানেও সে একই ব্যবস্থা করা, আমার এখানে পলিথিন দিয়ে ঘেরা, নিচে ফাঁকা আছে, তল দিয়ে মুরগি যাওয়া আসা করবে, এবং এখানে একটি মাত্র বাল্ব দিয়ে এখানে যথেষ্ট তাপমাত্রা, এবং উপরে যে ফিডের বস্তা আছে ফিডের বস্তা দিয়ে উপরে ঘিরে দেওয়া হয়েছে। অর্থাৎ আমার পুরো ঘরে আমার আলোর প্রয়োজন হচ্ছে, একটি মাত্র বাল্বে আমার তাপমাত্রা হচ্ছে, পাশাপাশি এখানে আলোর পরিমাণ একটু কম হলেও মুরগি যথেষ্ট পরিমাণ দেখতে পাচ্ছে। এখানে খাবার দিলে তারা খাবার যথেষ্ট পরিমাণে খাবে, আমি একটু পরে খাবার দেবো, সেই চিত্র আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখন খাবার দেওয়া হচ্ছে, ভিতরে যা মুরগি ছিল সেগুলো এখন খাওয়া করে চলে গেছে, খাবারের কোনো সমস্যা আসছে না। খাবার গ্রহণ শেষ হবে, আবার তারা আলো থেকে তাপ নেওয়ার জন্য পলিথিনের ভিতরে যে ঘেরা আছে ঘেরার ভিতরে প্রবেশ করবে।